Bismillahirrahmanirrahim. Hello, my dear viewers and all of my subscriber. A lot of thanks watching my video. বন্ধুরা, আমি গত টিউটোরিয়ালে দেখাইছি কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হয়, আর আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটা চ্যানেল আপনি প্রপারলি আপনি কাস্টমাইজ করবেন। আর একটা চ্যানেল কাস্টমাইজ করাটা খুব প্রপারলি কাস্টমাইজ করাটা খুব জরুরি। আপনি যদি ইউটিউব থেকে আপনার ক্যারিয়ার গড়তে চান, অবশ্য তো আপনার চ্যানেলের কাস্টমাইজটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো আজকে আমরা দেখাবো আপনি প্রপারলি কিভাবে আপনার চ্যানেলটা কাস্টমাইজ করবেন। তো গত ক্লাসে দেখা যাচ্ছে আসলে আমাদের যে চ্যানেলটা ক্রিয়েট করছে, ওই চ্যানেলটা ইঞ্জিনিয়ারিং টাইমস বিডি, আপনারা দেখতে পাচ্ছেন এটা অন করা আছে। তো এই চ্যানেলটা কাস্টমাইজ করার জন্য প্রথমত আমি এই চ্যানেলটা ভেরিফাই কিভাবে করতে হয় সেটা দেখাবো। প্রথমত আপনি যে চ্যানেলের যে আইকন, প্রোফাইল পিক যেটা আমরা ফেসবুকে বলে থাকি, অথবা চ্যানেলের ভাষায় যেটাকে আমরা বলে থাকি চ্যানেল আইকন, সেটাতে এই যে এখানে ক্লিক করলাম, দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট স্টুডিও। তো আমি প্রথমত ভেরিফাই করব, ভেরিফাই করার জন্য ক্রিয়েট স্টুডিওতে ক্লিক করব। ক্রিয়েট স্টুডিওতে ক্লিক করার পরে দেখেন আমার একটা ক্রিয়েট স্টুডিও ডায়লগ বক্স চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট স্টুডিওতে ক্লিক করার পর আমার এই যে একটা ডায়লগ বক্স, ক্রিয়েট স্টুডিওর ডায়লগ বক্সটা শো করতেছে, এই যে ক্রিয়েটর স্টুডিও। নাও আই গো চ্যানেল, চ্যানেল যে অপশন, চ্যানেল অপশনে যাব এন্ড ক্লিক ক্লিক করব। চ্যানেল অপশনে গিয়ে ক্লিক করার পর দেখেন আমার কি আসছে, ভেরিফাই। তো ভেরিফাইতে ক্লিক করব, ভেরিফাইতে ক্লিক করার পর দেখেন আমার এখানে আসছে সিলেক্ট ইউর কান্ট্রি, মানে আপনি আপনার যে কান্ট্রিতে আছেন বা যে দেশে আছেন সেটা সিলেক্ট করতে হবে। আমার এখানে দেখেন বাংলাদেশ সিলেক্ট করা আছে, তো আপনি যে যে কান্ট্রির হন না কেন আপনি সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে দিবেন সিলেক্ট কান্ট্রি। দেখেন এখানে কি আছে, হাউ শুড উই ডেলিভারি দ্য ভেরিফিকেশন কোড টু ইউ, মানে আপনাকে যে ভেরিফিকেশন করবে যে সে একটা নাম্বার দিতে বলছে, সে নাম্বারটা দিতে হবে। অ্যান্ড দেখেন কি আছে, কল মি উইথ এ, এটা কলের মধ্যেও আপনি সেটা রিসিভ করতে পারেন, অথবা টেক্সট মি দা ভেরিফিকেশন কোড, অথবা মেসেজের মাধ্যমেও সেটা আপনি রিসিভ করতে পারেন। তো আমরা টেক্সের মাধ্যমে রিসিভ করে টেক্সে ক্লিক করলাম। দেখেন টেক্সে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই যে এখন নিচে আরও একটা অপশান শো করতেছে, জাস্ট আপনি এখানে কোন নাম্বারটা দিয়ে আপনি টেক্সটটা নেবেন। তো সো আমি আমার নাম্বারটা দিতেছি, দেখতে পাচ্ছেন আমার যে ভেরিফিকেশন কোড সেটা চলে আসছে এবং ভেরিফিকেশন কমপ্লিট, দেন আই এম সিলেক্ট কন্টিনিউ, আমি কন্টিনিউ সিলেক্ট করলাম। দেখেন এটা আমার ভেরিফাই হয়ে গেছে অলরেডি। তো এভাবেই মূলত চ্যানেল ভেরিফাই করতে হয়। তো এখানে এখন যেটা আসছে স্ট্যাটাস অ্যান্ড প্রেক্সার, মানে আপনার চ্যানেলের অনেকগুলো, এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো নিয়ে পরে কথা বলে আমি আবার আমার চ্যানেলের যে হোম পেজে যাওয়ার পরে কাজ করে তো হোম পেজ থেকে আমি এখন দেখাবো কিভাবে আপনার চ্যানেলের আইকন বা চ্যানেল আর্ট সিলেক্ট করতে হয়।
তো বন্ধুরা দেখেন এখানে যে আমার হোম চ্যানেলের যে হোম পেজটা, মাই চ্যানেলের যে বক্সটা, সেটা ডায়লগ বক্সটা, তো এখানে দেখেন এখানে আপনার চ্যানেলের যে হোম, ভিডিও, প্লেলিস্ট যে একটা অপশনগুলো থাকার কথা, এগুলো কিন্তু এখানে শো করতেছে না। তো আপনাকে যেটা করতে হবে, যে গিয়ার আইকনটা, গিয়ার আইকনে সিলেক্ট করতে হবে। গিয়ার আইকনে সিলেক্ট করে যে কাস্টমাইজ দ্য লেআউট অফ ইউর চ্যানেল, এটা ক্লিক করতে হবে। এখানে যে অপশনটা, এটা অন করতে হবে। তো অন করলাম, তো এটা অন করে সেভ সেভ করতে হবে, এবং সেভ হচ্ছে। তো এখন দেখেন আমার যে চ্যানেলের যে এখন দেখেন হোম, ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল, অ্যাবাউট, অনেকগুলো অপশন কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমরা দেখবো চ্যানেলের যে প্রোফাইল পিক বা চ্যানেল আইকন যেটা বলে থাকি আমরা, এটা কিভাবে সাজাইতে হয় সেটা দেখবো। তো চ্যানেল আইকন বা চ্যানেল যে প্রোফাইল পিক, এটা সিলেক্ট করার জন্য এখানে যাবেন। এখানে গিয়ে মাউসের মাউসে ক্লিক করলে, মাউসের লেফট বাটন ক্লিক করলে আপনার আসবে এডিট চ্যানেল আইকন, মানে আপনার চ্যানেলটা আইকনটা দিতে বলবে। দেন এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে আসতেছে আমার এখানে, একটু নেটটা স্লো করতেছে, কাজ করতেছে। দেন আপনার আপডেট প্রোফাইল পিক এখানে ক্লিক করবেন। এখানে যেহেতু আমার আগের দেওয়ার ছিল, আমি জাস্ট দেখানোর জন্য আমি আবার ডিলিট করছি এগুলা। তো আমি আমার যে কম্পিউটার কম্পিউটার থেকে নিতেছে। দেন আপডেট ফটোতে ক্লিক করলাম। আপডেট ফটোতে ক্লিক করে চ্যানেলের যে আইকনটা, আইকনটা মূলত হবে আপনার একটা 2560x1440। তো 2540 বা 2560 আমার এটা আছে বর্তমানে, যেখানে সিলেক্ট করা আছে যতটুকু দরকার। দেন আমি ডান করব। আমার চ্যানেলের আইকনটা সেট আপ হয়ে গেছে অলরেডি। এটা আসতে একটু সময় নিতে পারে, হয়তো 5 মিনিট বা 10 মিনিট সময় লাগতে পারে। দেন আই উইল গো হোম পেজ। হোম পেজে যাওয়ার পরে আমার যে আইকনটা, আইকনটা আসতে তো 5 মিনিট বা 10 মিনিট সময় লাগবে। দেন আমি এখন নাও আমি এখন সিলেক্ট করব আমার যে চ্যানেল আর্টটা, আর্টটা একটা দেওয়া আছে, তারপর আমি এটা দেখানোর জন্য আবার চেঞ্জ করতেছে। চ্যানেল আর্টটা আপনার আনার জন্য আপনার যেটা করতে হবে, যে চ্যানেল আর্টের যে আইকনটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে দেখেন আমার আসছে এডিট চ্যানেল আর্ট। নাও ক্লিক দিস, দেন আপলোড ফটো ইউর ফটো গ্যালারি। ইউটিউব থেকে আপনাকে চ্যানেল আর্ট দেওয়ার জন্য কিছুটা কয়েকটা ফিক দেওয়া আছে এখানে, তো আপনি চাইলে এখান থেকেও আপনি নিতে পারেন। অথবা যে ইউর ফটো যেগুলো আপনি ডাউনলোড করছেন বা ডাউনলোড করা, সেখান থেকে আপনি নিতে পারেন। আপলোড করা এখান থেকেও নিতে পারেন, অথবা আমি এখন নিউ আপলোড করব। আপলোডে গিয়ে সিলেক্ট এ ফটো ফ্রম ইউর কম্পিউটার, দেখেন এখানে লেখা আছে এখানে। নাও সিলেক্ট দিস। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে আপনার যে চ্যানেল আর্টটা আপনি নেবেন, যে ফিকে নেবেন, সাপোজ আমি আপনার যে কাশফুল, কাশফুলটাই নেই, কারণ কাশফুল দেখতে অনেক সুন্দর লাগে। দেন অফেন আমার চ্যানেল যে আর্টটা, এটার সাইজ হবে, তবে বন্ধুরা আমার যে চ্যানেলের আইকনটা, আইকনটা হবে হচ্ছে 800x800, আর চ্যানেল আর্ট যেটা, চ্যানেল আর্টটা হবে 2560x1440। দেন এটা সিলেক্ট করা আছে 800x2400 2560x1440। দেন সিলেক্ট,
দেখেন আমার আর্সেনালের 8টা এখন অলরেডি সেভ হয়ে গেছে, অলরেডি চলে আসছে। তো এইভাবেই মূলত চ্যানেল আর্ট এবং চ্যানেল আইকন এই দুটা জিনিস সেট আপ করতে হয়। চ্যানেল আইকনটা এখনো আসে নাই, চলে আসবে হয়তো 5 মিনিট বা 10 মিনিট, একটু লেট হতে পারে। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার চ্যানেলের যে প্রোফাইল বা কভার ফটো নিয়েছে, বেশ ফেসবুকের নিয়েছে, আমরা যেরকম আমরা অনেক কিছু সাজাইতে পারে, এখানেও ঠিক সেম এরকম কিছু অপশন দেওয়া আছে। তো আমি এখন দেখাবো আপনি কিভাবে আপনার এই যে চ্যানেলটা, এই চ্যানেলের সাথে আপনার যে ফেসবুক পেজ, ফেসবুক ফেসবুক লিঙ্ক, ফেসবুক পেজ লিঙ্ক, ইউটিউবের যে আপনার চ্যানেলের যে লিঙ্ক, টুইটার, ইনস্টাগ্রাম, এক কথায় আপনার যে সোশ্যাল মিডিয়াগুলোকে আপনি আপনার যে চ্যানেল আছে এই চ্যানেলের সাথে অ্যাড করতে পারবেন। আর এটা লাভ হচ্ছে আপনি যদি চ্যানেলের যে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করেন, আপনার ইউটিউব যখন আপনার চ্যানেলটা মনিটাইজ করবে বা আপনি মনিটাইজের জন্য আবেদন করবেন, তখন যদি এরা দেখে যে আপনার চ্যানেলে আপনার এতগুলা সোশ্যাল মিডিয়ার সাথে আপনি যোগাযোগ রাখেন বা সোশ্যাল মিডিয়া আপনার সাথে অ্যাড করা, ওই ক্ষেত্রে হয়তো আপনাকে কিছুটা ছাড় দেবে বা আপনি যে খুব একজন ভালো নেট ইউজার বা ইউটিউবার হতে পারবেন ওরা এরকম একটা কিছু ভাবে। তার জন্য আপনি এখানে আপনার যে ফেসবুক বা যে লিঙ্কগুলো আপনি অ্যাড করে দেবেন। তো আমি দেখাচ্ছি আমার ফেসবুকগুলো কিভাবে এখানে লিঙ্ক অ্যাড করতে হয়। অলরেডি আমার ফেসবুক ফেসবুক চলে আসছে, দেন আমার হোম পেজ থেকে আমার নিজের চ্যানেল নিজের নিজের পেজে। নাও আই কপি মাই ফেসবুক লিঙ্ক, কপি করলাম, দেন এগুলো অ্যাড করার জন্য ফেসবুক লিঙ্কটা অ্যাড করার জন্য আপনাকে আপনি অ্যাবাউট যে অপশনটা, এই অপশন থাকতে পারেন অথবা আপনার চ্যানেলের যে আমরা যেখান থেকে চ্যানেলের কভার ফটো বা আর্ট যেখান থেকে আমরা সিলেক্ট করছি এখান থেকে আপনি পারেন। তো এখানে যে এডিট লিঙ্কস এখান থেকে পারেন এবং অথবা অ্যাবাউট থেকে পারেন। তো আমরা এডিট লিঙ্ক থেকে যাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কাস্টম ভেরিফাই করা ছিল, যার কারণে আমরা এখানে আর কোনো কিছু করলাম না যেহেতু আমাদের এটা আগেই ভেরিফাই করা। দেন আই সিলেক্ট অ্যাড লিঙ্কস, অ্যাড লিঙ্কস আমি যে লিঙ্কটা কপি করলাম ফেসবুক লিঙ্ক এটা পেস্ট করলাম। দেন এটা আমার কিসের লিঙ্ক এটা আমি এখন লিখে দেবো। যেহেতু এটা আমার ফেসবুক লিঙ্ক সেহেতু আমি ফেসবুক লিঙ্কটাই দিলাম। তো আপনি চাইলে এখানে আপনার ইউটিউব লিঙ্ক কপি করে এখানে কপিটা বসায় দেবেন, কপিটা করে এখানে ইউটিউব লিখে দেবেন। এক কথায় আপনার যেগুলা যেগুলা আপনি ইউজ করে থাকেন সোশ্যাল মিডিয়াগুলো সবগুলো এখানে অ্যাড করে দেবেন। দেন আপনি ডান ক্লিক করবেন, দেখেন আমার ফেসবুক লিঙ্কটা অ্যাড হয়ে গেছে অলরেডি। এখন দেখেন এখানে এই যে আমার ফেসবুক পেজ ফেসবুক লিঙ্কটা এখানে দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে আমার যে ফেসবুক লিঙ্কটা এখানে অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এখন দেখাবো যে ভিডিও কিভাবে হোম পেজে নিয়ে আসতে হয়। দেখেন আমার এখানে আমার এখানে যেহেতু কোনো ভিডিও দেওয়া নাই সেই কারণে আমার কোনো ভিডিও দেখাচ্ছে না। তো তারপরেও আমি একটা ভিডিও আপলোড করে বা ভিডিও কিভাবে আপলোড করতে হয় আমি সেটাও দেখাচ্ছি। ভিডিও আপলোড করার জন্য আপনাকে যেতে হবে যে আপলোড অপশানটা, দেখেন আপলোড অপশান, এই আপলোড অপশান আপনি ক্লিক করেন। দেন এখানে আপনি সিলেক্ট ফাইল টু আপলোড, আপনি কোন ফাইল থেকে এটা আপলোড করবেন আপনি সেখানে যাবেন। যেহেতু আমি ডেস্কটপ থেকে করবো, ডেস্কটপে গেলাম, দেন
যে আমার এটা ফ্রি, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা ডাউনলোড করতেছি। আমি এখানে লিখি, যেহেতু এটা আমার মনে হয় এটা ফানি ভিডিও, সেহেতু আমি ফানি ভিডিও লিখে আপাতত আপাতত আমি ফানি লিখলাম, দেন আমার এখানে দেখেন প্রসেসিং ডান, দেন পাবলিশড, পাবলিশে ক্লিক করলাম, দেখেন আমার এখানে অনেকগুলো সোশ্যাল মিডিয়া আমার এখানে অ্যাড করা, আমি অ্যাড করা ছিল আগে অন্য একটা চ্যানেলে, সে কারণে এটা চলে আসছে। দেন আমাদের ভিডিওটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমার ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে। দেন নাও আই গো মাই চ্যানেল, দেখেন আমার এখানে ভিডিওটা চলে আসছে, এই যে হোম পেজ, এখানে আমার কিছু কাজ করা ছিল আগে সে কারণে ভিডিওটা চলে আসছে। আমার এখানে পপুলার আপলোড ক্লিক করা বিধায়, আপলোড ভিডিও ক্লিক করা বিধায় চলে আসছে, আর যদি কোনো কিছু ক্লিক করা না থাকতো তাহলে এটা আসতো না, যেহেতু আমার সিলেক্ট করা সেহেতু চলে আসছে। আর আপনার যদি না আসে তাহলে আপনি কি করবেন, যে এখানে কন্টেন্ট, কন্টেন্টে গিয়ে আপনি কোনটা এখানে আনি আসতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। যেমন আমি এখানে আপলোড ক্লিক করা আছে এবং পপুলার দুটো ক্লিক করা আছে এবং ক্রিয়েট ফেয়ারলেস এটা ক্লিক করা আছে। আপনি নতুন করে আর কোনো কিছু আনতে চান কিনা, মাল্টি ফেয়ারলেস, ফার্স্ট ফেয়ারলেস, সিঙ্গেল, আমার চাচ্ছি না, আমার যেগুলো নিয়ে আসা আছে এগুলোই থাকুক, তো আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আমি লাইক ভিডিওতে আপাতত সিলেক্ট করলাম। আর যে লেআউটটা, লেআউটটা ভিডিওগুলো কি আপনার এই হরিজেন্টালি থাকবে নাকি ভার্টিক্যালি, মানে একটা নিচে একটা থাকবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। হরিজেন্টালি থাকুক, নাও অ্যান্ড সিলেক্ট ডান, ডান ক্লিক করবেন। তো ফ্রেন্ড আমরা এখন দেখবো চ্যানেলটা কিভাবে ব্র্যান্ডিং করতে হয়। তো সারান ব্র্যান্ডিং এর জন্য যে ভিডিও ম্যানেজার, ভিডিও ম্যানেজারে ক্লিক করব। ভিডিও ম্যানেজারে ক্লিক করার পরে চ্যানেলে যাব, চ্যানেলে ক্লিক করব, চ্যানেলে ক্লিক করার পরে এটা ব্র্যান্ডিং লেখা আছে, ব্র্যান্ডিংয়ে যাব। ব্র্যান্ডিংয়ে গিয়ে যে এখানে কি লেখা আছে, এ চ্যানেল ব্র্যান্ডিং এলিমেন্ট টু ওভারলে অন ইউর ভিডিও, দেন অ্যাড ওয়াটারমার্ক, সয়েস ফাইল। অবশ্য আপনার সেই ফাইলটা আপনার জিআইপি পিক হতে হবে এবং 1 MB নিচে হতে হবে এবং 150x150 হতে হবে। তো আমার সবগুলোটা মনে হয় 150x150 আছে। দেন ক্লিক করলাম অ্যান্ড সেভ, সেভে দিলাম, ইউর আপলোড এ ওয়াটারমার্ক সেভ হচ্ছে, দেখেন আমার ব্র্যান্ডিংটা চলে আসছে। তো এখানে আমি কি দেবো, যে ডিসপ্লে টাইম, কাস্টম স্টার্ট টাইম, এন্ড অফ ভিডিও এবং এন্টার, মানে এক কথা কাস্টম এন্ড অফ ভিডিও, ভিডিও শেষের দিকে কাস্টম টাইম মানে পুরো ফুল টাইম, এন্টার ভিডিও মানে ভিডিওর শুরুর দিকে, আমি কাস্টম ভিডিওটাই দেওয়া থাক, স্টার্ট টাইম 5 মিনিট ফর, দেন আপলোড, আপলোড করলাম। সেভ সাকসেসফুলি, মানে আমার ব্র্যান্ডিংটা সাকসেসফুলি হয়ে গেছে অলরেডি। দেন আপনি চাইলে যে আপনার চ্যানেলের যে নামটা, নামটাও এখান থেকে চেঞ্জ করতে পারেন। অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে ক্লিক করার পরে এখানে পরে এখানে আছে চেঞ্জ, চেঞ্জে গিয়ে এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করার পরে আপনার নামটা আসবে,
যেহেতু আমরা ফানে ভিডিও ডাউনলোড করছি, স্যারের নামটা ইঞ্জিনিয়ারিং টাইমস বিডি, এখানে নামটা একটু চেঞ্জ করে দেয়, কারণ নামের সাথে কামটা হচ্ছে না, কাজটা কেমন জানি মনে হয় বেমানান। দেন ফানি টাইমস বিডি ক্লিক লিখলাম অ্যান্ড ওকে, নেম চেঞ্জ, চেঞ্জ নাম, ওকে ক্লিক করলাম, আমার নামটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। এইভাবে নাম চেঞ্জ করতে হয়। তো আমরা আবার চলে যাই আমাদের চ্যানেলের হোমে। আপনি চাইলে আপনার চ্যানেলের যে চ্যানেলটি হলো সেটাও আপনি ইউজ করতে পারেন। তো তার জন্য আপনার যেটা করতে হবে, আপনি প্রথমত যে আপনার ইউর সেলফ এবং নিউ ভিজিটর, নিউ ভিজিটর যাবেন। যাওয়ার পরে আপনার এই ফেজটা আসবে, আসার পরে আপনি এই ভিডিওটা একটা দেওয়া আছে সেটাই আসবে। এটা ক্লিক করে এখানে একটা সেভ অপশন আসবে, সেভ অপশনে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে। এখান থেকে আপনি আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে আপনার ফিচার ভিউ, বা আপনার দেখা যায় আমরা তখন ভিডিও দেখি, ভিডিও দেখার পরে আপনার ভিডিওর আশেপাশে পাশে পাশে চারপাশে বা কোনো পাশে আপনার অনেকগুলা যে ওই চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য আপনাকে রিকমেন্ড করে, তো সেটাও আপনি এখানে অ্যাড করতে পারেন। যে প্রেক্ষার ভিডিও থেকে, প্রেক্ষার ভিডিও থেকে, প্রেক্ষার ভিডিও থেকে অ্যাড চ্যানেল, এখানে আপনি চ্যানেলের যে লিঙ্কটা কপি করে আপনি এখানে পেস্ট করবেন অ্যান্ড এখানে ডান করবেন। দেন আপনার যে ওই ভিডিওগুলো আপনার ওই নিজের এই চ্যানেলের ভিডিও দেখার পরে যেটা আপনি রিকমেন্ড করবেন সেটা চলে আসবে। তো বন্ধুরা, এইভাবে প্রপারলি একটা চ্যানেলের কাস্টমাইজ করতে হয়। তো আমি চেষ্টা করছি ভালোভাবে আপনাদেরকে দেখানোর জন্য একটা চ্যানেল কীভাবে কাস্টমাইজ করতে হয়, মোটামুটি এই চ্যানেলটা সম্পূর্ণ কাস্টমাইজ করা। তো এভাবে চ্যানেল কাস্টমাইজ করতে হয়। তো দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে, অন্য কোনো কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। যারা নতুন ভিজিটর তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।